সেট আপের কেমনি কি ভাই? এই যে আপনাদের সামনে অর্জুন ভাই, আপনি নাকি 4B গাড়িতে RCB-র ব্রেক লাগাইবেন ভাই? জি ভাইয়া, RCB-র কি প্রোডাক্ট নিয়ে আইছেন? এই যে ভাই, RCB-র নতুন আপনার প্রোডাক্ট নিয়ে এসেছি, খুবই ভালো ব্র্যান্ডের। অলরেডি আমি 3-4টা বাইকে এটা ইউজ করছি, খুবই ভালো ব্রেক দেয়। একটু ভাই ক্লিয়ার করে দেখেন আমাদেরকে। অবশ্যই দেখাইতেছি। এই যে এটা সাথে পাবেন আপনি এরকম লিভার সহ, ঠিক আছে। এখানে একটা আপনার অয়েল বক্স দিবে, আর এদিকে পাচ্ছেন আপনার নাট প্লাম টাম, এগুলো সহ এতটুকুই থাকবে। ওই ক্লাসের যে লিভারটা ওটা আলাদা নিতে হয় না আপনার থেকে? কোন কোন ক্লাসের লিভার? এই যে RCB-র পাশে যে আরেকটা ক্লাসের লিভার থাকে, হ্যাঁ এটা আলাদা পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। সেটা এটা আপনারা চাইলে কিনা লাগাইতে পারবেন, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নাই, ঠিক আছে। ও আচ্ছা। আরে ভাই, RCB-র ব্রেকিং না কেমন হইব ভাই? ব্রেকিং ভাই কথা কয়া না ভাই, ব্রেকিং আপনার 100-100, এগুলো ভাই ব্রেকিং বন্দুকের গুলি মিস আছে, কিন্তু ব্রেক মিস নাই। ঠিক আছে ভাই, ঠিক আছে। এগুলো ভাই ব্র্যান্ড, এগুলার জি ভাই কি বললেন জানি? অনেকে বলে ভাই তাড়াতাড়ি ক্লাস ফিট জায়গা কে, তো তাদের জন্য ভিডিওটা কাজ করবে, কেননা আপনারা অনেকে দেখেন আপনারা যখন বাইকটা রান হয় তখন ক্লাস অনেকে এভাবে ধরে, আবার অনেকে আঙ্গুল ভিতরে রাখিয়া ভিতরে রেখে এমনি ক্লাস ধরে। যেমন ধরেন একটা আঙ্গুল এখানে আর দুইটা চাপ দেয়, কিন্তু এখানে কিন্তু গ্যাপ থাকা যাইতেছে। এই গ্যাপ থাকার কারণে আপনাদের ক্লাস ফিট দুর্বল হয়ে যাবো বা চলে যাবো, ঠিক আছে। তো আপনারা যখন ক্লাস ধরবেন একেবারে ফুল ধরবেন, ঠিক আছে। হ্যাঁ, আর আপনারা গিয়ার চেঞ্জ করার ক্ষেত্রে দেখা গেছে গাড়িটা স্লো করার পরে তারপরে গিয়ারটা কমাইবেন, যখন স্লো হইব তখন আপনার ক্লাসটা চাপ দিলে কি RCB-র ক্ষেত্রে এই কাজ এডি করা লাগবো? না না, RCB তো এটা আপনার ব্রেক সিস্টেম লাগাইতেছেন, আবার ক্লাস তো আবার RCB না, RCB না না না, সেটা বলতেছি না। মানে ক্লাস আর আপনার মানে RCB ব্রেকটা লাগানোর পরে এই সিস্টেমে চলতে হবে নাকি? না না, সব সব বাইকের ক্ষেত্রে, সব বাইকের ক্ষেত্রে এটা, জি এটা জানার জন্য। এটা সব বাইকের ক্ষেত্রে। আর এই RCB তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম শুনছি, আপনার কাছে এত কম দামে কিভাবে RCB আপনি কিভাবে সম্ভব? আমি আপনার মনে করেন যারা লাগাইতেছে হ্যাঁ করে আমি কম রেটের ভিতরে আইনা লাগাই দিই, ঠিক আছে, এত লাভ করি না, যার জন্য এত কম দামি পাইতেছে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি, 7,000-8,000, কিন্তু আপনার কাছে একবারে আমি কম দামে সেল করে দেই, তো 6,000 টাকায় আমরা এত কম দামে পেয়েছি RCB। আমি কম দামে দিই ওই বাইকটা, আমার কাছে সবসময় কাজ কাম করাই, তো সার্ভিস ভালো পাই বিদায় আমার কাছে আবার আসছে, এই জন্য ব্রেক গুলো আবার লাগাই দিই। জি ভাই, আমাদের তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা যাবো নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিতে কয়েন। জি ভাই, ওনারে একটু সাপোর্ট করেন, উনি সাপোর্ট করলে কইলাম আমরা আর একটু ভিডিও করার উৎসাহ পাই। জি ভাই, উনি ওনারে একটু সাপোর্ট করেন, উনি ভালো কাজ কাম করে, আর ওনার কাছে সব কিছু আপনি কম রেটে পাইবেন, আর উনি একটা ভালো মিস্ত্রি, উনি গাড়ির সম্বন্ধে ওনার অনেক অভিজ্ঞতা আছে। ঠিক আছে ভাই, আপনারা সবাই আশা করবেন যারা যারা এই ব্লগটা দেখবেন। দিনের বেলা পানি সরবটটা লইলে তেন ভাল লাগতো।